अवश्य लाइक कमेंट शेयर करते भूलना आज के दावत जाबरकम दावत ना नॉर्मल दावत दावत बोलते तो एक भावलम जी एक रेडी हुई हो दें एक जाए रेडी बोलते नॉर्मल लुक आर कि हमारे चलो अपना दिखे घूरिए आनी एक मिक्स भरता बनाबो एखाने पेयारा आछे आमरा बीट लवण मरीचर गुड़ा तापर होच्छे शसा तेतुल कासुंदी एखन होच्छे भरताटा बनाबो एई जे एखन शसाटा दिए निच्छि शसाटा दिए निएछि भरताटा आपु मिक्स बनाबे आर कि एबार पेयारा दिबे বৃষ্টির দিনে ভর্তাটা মজাই হবে আমড়াটা দিয়ে নিলাম মানে সবগুলো কেটে নিয়েছিল ভালো করে ধুয়ে নিয়েছে এখানে এবার তেতুল দিবে যতটুক প্রয়োজন ততটুক দিবে তেতুলটা একদম পাকা তেতুল এই যে আচ্ছা নরমাল লবণ লাগবে আর এখন একটু নরমাল লবণটা দিয়ে নিলাম আর কি হোয়াইট সল্ট এটা দুই সল্ট এই সল্টটা না দিলে লবণ লাগে না এবার বিট লবণ বিট লবণটা একটু বেশি আর আমার এখানে পরিমাপটাও সবকিছু বেশি এবার এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে ও কাসুন্দি দিবে এবার কাসুন্দি দিবে আপু जत बेशी मिक्स करबे ततई खेते मजा लागबे यामी यामी हुए छे देखते ही काशुन दे दिए छे तो लवण टा देखे निच्छे लवण होय नि एटा आबार भालो करे लवण निये मिक्स करते होबे बीट लवण टा होच्छे जस्ट फ्लेवारेर जोन्नो बीट लवण ओइरकम भावे दाओ माने काचला करे ना कि लवण लवण लागे ना एइ जे আমার একটু সাইটটকে প্রবলেম হতে পারে ওইটা একটু ইগনোর করবেন সামান্য একটু ফ্লেভারের জন্য আর কি জিরা গুঁড়ো অ্যাড করব জিরা গুঁড়োটা ভালোই লাগে চাট মশলাটা মানে আমরা একটা চাট মশলা বানাই আমরা সেটা ইউজ করি আজকে ওটা শেষ দেখে জিরাটা ইউজ করছি এটা চাইলে কি স্কিপও করতে পারেন আমাদের বাসা মশলাটা একটু সবাই বেশি পছন্দ করে তো এই যে এটা রেডি হয়ে গিয়েছে এবার টেস্ট করে দেখে কেমন হলো ইনশাআল্লাহ খেতে মজা হবে কারণ দেখি একটু ইয়ামি ইয়ামি লাগছে সবার ছাত্র দিতে এসেছি আজকে আমরা ছাদের গাছ টুর সব ছাদে আছে গাছ টুর দিচ্ছি আমরা কার ছাদে কি গাছ আছে দেখতেছি আর একটা আন্টির ছাদ আলু শাক চিনো না लुक देखे मन हाइटेटेम पशापाशी क्लोज से नॉर्मल लुके चले आस আশার পর আন্টি কিভাবে চিকেন ফ্রাই করে স্পেশাল ভাবে সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলেন আপনাদেরকে দেখাই আন্টি কিভাবে চিকেন ফ্রাইটা বানায় কিউট আন্টি ওসে সুন্দরী আন্টি চিকেনটা বলের মধ্যে নিয়ে নিয়েছে এখন একে একে সব উপকরণ দিবে ফার্স্ট আন্টি লেবু দিলো
পরিমাণ মতো আন্টি যতটুক চিকেন সেই পরিমাণে হচ্ছে আন্টি লবণ দিল লেবু দেওয়া শেষ এবার হচ্ছে লবণ দিচ্ছে আন্টি এই তো এবার দিবে হচ্ছে আদা রসুন বাটা এবার হচ্ছে মরিচের গুঁড়া এখানে আন্টি সব হচ্ছে আন্টি পরিমাণ মতো দিচ্ছে আর হচ্ছে আমি সেটা ভাবলাম যেহেতু আমি আগে আগে চলে আসছি এটা গোছে সাদা গোলমরিচ সাদা গোলমরিচ করা তো আমি ভাবলাম একটু শেয়ার করি আন্টি রান্নাগুলো স্পেশাল স্পেশাল রান্না সয়া সস টমেটো সস দিবে আন্টি এখন হচ্ছে এটা ম্যারিনেট করে নিচ্ছে ভালো মতো এটা ম্যারিনেটের উপর ডিপেন্ড করে যেটা কতটা টেস্ট হবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়ে এখন এটা কিছুক্ষণের জন্য আন্টি আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিবে ও হালকা একটু চিনি দিবে টেস্ট ব্যালেন্সের জন্য এটাকে এখন আবার ম্যারিনেট করবে হলুদ গুঁড়াটা বাদে অনেকগুলো মশলা ইউজ করা যায় এটা সে জিরা ধনিয়া মিক্স করা সে গুঁড়াটা দিয়ে দিল এখনটাকে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দিবে দেন হচ্ছে আবার এক ঘন্টা পর ফিরে আসছি আমরা করে নিব কোটের জন্য আন্টি হচ্ছে ময়দা নিয়ে নিল ও এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এবার নিবে হচ্ছে ময়দা আমি হচ্ছে কালার ভুলে যাই ময়দা আর কর্নফ্লাওয়ার এবার নিবে হচ্ছে এটা আন্টি পরিমাণ মতো নিচ্ছে যেহেতু দুইটা ব্যালেন্স করবে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার এই তো এখন হচ্ছে মিক্স করে নিতে হবে এখানে চাইলে লবণ ইউজ করা যায় এবার এক একজন চিকেন ফ্রাই এক এক রকম আমরা ভাবছি যে আমাদের চিকেন ফ্রাই যখন অনেক ভালো ভালো হবে যখন এখন অনেক ভালো হবে আমরা রেস্টুরেন্ট দিব কদিন পর লকডাউনটা খুলুক তারপরে যে আমি আর আন্টি মিলে আমরা রেস্টুরেন্ট দিব হ্যাঁ চাইলে আপনারা কেউ হোম ডেলি নিতে পারেন আমাদেরকে ইনবক্স আমাকে ইনবক্স করবেন আমি আন্টির থেকে স্পেশালি বানায় দিব কোনো সমস্যা নাই আর রেস্টুরেন্ট তো খুলবো ইনশাল্লাহ লকডাউন তো নিজেই বের হইতে পারি না রেস্টুরেন্ট কোথেকে খুলবো আমি চলে আসলাম আন্টির কিচেনে অবশ্য আন্টি কিভাবে চিকেনটা রেডি করে সেটা ম্যারিনেটটা আমি দেখিয়েছি এখন দেখি যে কিভাবে ভাজে চলো আপনাদেরকে সেটাই দেখাই আন্টি ওই যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা যেটা একসাথে করে রেখেছিল সেটা ম্যারিনেট করা চিকেনে দিয়ে দিচ্ছে একদম অ্যাডজাস্ট করে নিচ্ছে আর এপাশে হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছে আন্টি আমরা প্রায় 1 আওয়ারের কাছাকাছি এটা ম্যারিনেট করা ছিল আর আমিও একটু ফাঁকে যা রেডি হয়ে আসলাম এখন আন্টিটা ভালো করে ম্যারিনেট করে নিবে তো যেটা মেখে নিবে ভালো করে 100 বাটি আন্টি হচ্ছে এটা ম্যারিনেট তো আমরা যে কত কথা মাঝখানে বলতে পারি নিজেরাই হাসি এই তো ভালো করে পুরো ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর তেলটা তো কিভাবে গরম হয় এটা হাত দিলে বোঝা যায় আর কি আজকে আন্টি রান্না করতেছে আর আমি দেখব এই ম্যারিনেট করতেছে আর প্রবলেম যে ফাঁকে আমি একটু কথা বলি আপনাদের সাথে একটু শাস্তি চাইছিলাম কিন্তু হইলো না আর দেখি যে মানে নরমালি ভালো লাগে না বাসায় এরকম বাসার থেকে কোথাও যদি যাই আমার কেন জানি মানে বাইরে গেলে মনে হয় একটু সাজি সাজি বাট বাসা থাকলে মনে হয় না তো ভাবলাম আমি কান্টি বাসায় একটু সাজি এটা হচ্ছে মেইনলি আফাকদের বাসা আর কি আমার ব্লগে অনেকে আফাককে দেখেছে আজকেও আসতে একটু পরে আসবে এখনো তার কথা শোনা যাচ্ছে সে নাই এখন আমি এটা ম্যারিনেট হয়ে গেছে ডিপ ফ্রাই করবে সে তেলটা বসিয়ে দিয়েছে আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে লকডাউনে তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আন্টি দিয়ে নিচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে আর আমরা সবাই রান্নাঘরে ওয়েট করতেছি মানে এত অস্থির হয়ে গেছি
নিচে পাশে আফাক আছে আমি তো ক্যামেরাই ধরা এক পাশে লানিকে আমরা সবাই ওয়েট করতেছি উনি আর বার রুমে কেউ যাব না হাই বলো সবাইকে হাই হাই আফাক হচ্ছে ক্যামেরা অন করলে সে খুবই নার্ভাস হয়ে যায় আবার ক্যামেরা অফ থাকলে সে নিজে নিজে হাই হ্যালো দিতেই থাকে এখানে পুরো রেডি এখানে এক ব্যাচ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে রেডি এখন এটা একটা সুন্দর সিনেমেটিক আমরা ভিউ দেখে আসছি এটার আর কি সে লেবুর ভিতরে পুদিনা পাতা ঢুকাইছে এখন আমাকে বলতেছে আপু এটা একটু ভিডিও করো এটা সে বানিয়েছে সুন্দর হয়েছে তো এখন এটা কি করবো এটা সাজায় রাখবো হ্যাঁ সে আমাকে বলতেছে এটা একটু ভিডিও করো এটা একটু ভিডিও করো তাই আমি একটু ভিডিও করি গাইস আমার আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আর যে যেখানেই থাকবেন না কেন একটু সেফটিভাবে থাকার ট্রাই করবেন যেহেতু এখন দিনকাল ভালো না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমাজ ডায়েরির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ